남편이 건너 오실 수 없는 사람 내가 쓰다. 내가 밑에 가슴에 부족하네. नाम है श्रीभूमि स्पोर्टिंग क्लब बुर्ज खलीफा सामने गए एंड बेटा वो पूरा वर्ल्ड आई होप वर्ल्ड रिकॉर्ड कर भी हम তো আমরা এখন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে এবং এখানে এসে দুর্গা প্রতিমার যে এইটা বাট আজকে দেব আসছে এবং নসিকেতা আসছে উদ্বোধন করার জন্য আর কি সো আমাদের অনেক আসতে অনেক লেট হয়ে গেছে যার কারণে এখন আমরা ভিতরে প্রবেশই করতে পারলাম না এখন সামনে যাব আমি প্রথমেই বলি সবাই অল্প বেশি কথা না হাজার হাজার মানুষ আসছে এর ভিতরে যাওয়ার কোন স্কোপই নেই তারপরে আজকে উদ্বোধন হচ্ছে তো এই কারণে আজকে নসিকতা এবং দেব আসছে এখানে সে প্রথম আঙ্কেল মুস্তফা আঙ্কেল তো পূজা মণ্ডপ আছে উদ্বোধন করতে আসছে আঙ্কেল আঙ্কেল বলে বাবা কোনো ক্লাব নিয়ে যদি কথা হয় ওই সুপারস্টার মেগা স্টার যেভাবে টিকটকে পুজো করে অন্য কোনো ক্লাব আমরা গাইজ আজকে লাইটিংটা দেখাবো আপনাদের রাতের আর যেহেতু অনেক ক্রাউড আর আমরা আজকে ভিতরে যাব এবং ভিতরে থেকে আমরা দুর্গা প্রতিমাকে দেখাবো আমি আছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব বুর্জ খলিফার সামনে গাইজ এন্ড যেটা ওপরে ওয়ার্ল্ড আই হোপ ওয়ার্ল্ড রেকর্ড করবে আমি সেটা সামনে দাঁড়াই আছি এখন আর আজকে হচ্ছে দুর্গা প্রতিমাকে সম্পূর্ণরূপে সাজিয়েছে অ্যান্ড আমি এখন ভিতরে যেয়ে দেখাবো আপনাদের আর এই যে দুর্গা প্রতিমা আর তাকে সম্পূর্ণরূপে সাজানো হয়েছে উপরে এই যে উপরটা দেখেন আমাদের পুজো শুধু প্যান্ডেল আমাদের প্যান্ডেল লাইট ঠাকুর হয় না প্রতিমার যে শিল্পী বানিয়েছে প্রদীপ প্রতিমা অসাধারণ মূর্তি বানিয়েছে সাবেকি মূর্তি লোকে সব দেখতেছে কাপড়টা মাটির কাপড় কিন্তু মনে হবে
ভিউয়ার্স পেয়েছি আমরা, আশা করছি কলকাতা কেন পুরো ওয়ার্ল্ডে এক নম্বর হতে পারে। আর দ্বিতীয় তো এখন ইউটিউবে ট্রেন্ডিং, একদম একদম পুরো ট্রেন্ডিং চলছে এটা, আমরা একদম প্রথম থেকেই খেয়াল করে। তো গাইজ এই ছিল আজকের ভিডিও, অ্যান্ড আমরা ব্যাক করবো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন প্লিজ, আমাকে সাপোর্ট করবেন, এখানে অনেক মানুষের সাথে পরিচয় হলো, আর অ্যাজ এ বাংলাদেশ হিসাবে অনেক প্রাউড করছি যে আমি এখানে আসতে পারছি বা এখানে সব দেখাতে পারছি আপনাদের। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। নেক্সট টাইমে আবার অন্য কোনো জায়গায় পূজা মণ্ডপে যাবো, যেহেতু এবার কলকাতায় থাকার ইচ্ছা, এবার সব কিছু আপনাদের শেয়ার করবো। সো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভাই। আসলে পরিশ্রমে আছে তো সব সবার চেয়ে সবাই জানে, আমাদের রোমিও হাজরা উনি অ্যাকচুয়ালি পরিশ্রমটা এখানে করেছেন, ওনাদের পরিশ্রমের জন্য আজকের আমাদের এই শিলিগুড়ির এই সৌন্দর্য সকল, মানে সকলে বললেও ভুল হবে, মানে এতটাই বড় সকলের জায়গায় চলে গেছি আমরা, আমরা একটু নিজেদের মন থেকে বলতে পারছি খাচ্ছে এগুলো করার জন্য গুণাগন্তির বাইরে। আমার আঙ্কেলরা আমাকে পারমিশন দিয়েছে ঢুকার জন্য, ধন্যবাদ। আমি আবার পূজা স্টার্ট হলে তখন আবার আসুন এখানে, অ্যান্ড বেস্ট অফ লাক সবার জন্য, সবাই আসেন যারা দেখতেছেন। আমি বাংলাদেশ থেকে আসছি এত দূর থেকে, তাহলে আপনারা কলকাতা থেকে কেন আসতে পারবেন না? সো এটা এখন অনেক ট্রেন্ডিং চলছে, আর এটা হচ্ছে স্পোর্টিং ক্লাব মানে শ্রীভূমির ভিতরে সব অ্যারেঞ্জমেন্ট চলতেছে। আপনি সো এখন এখানে সব ক্রাউডটা দেখেন জাস্ট, ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিও, অ্যান্ড আমরা ব্যাক করবো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন প্লিজ, আমাকে সাপোর্ট করবেন, এখানে অনেক মানুষের সাথে পরিচয় হলো, আর অ্যাজ এ বাংলাদেশ হিসাবে অনেক প্রাউড করছি যে আমি এখানে আসতে পারছি বা এখানে সব দেখাতে পারছি আপনাদের। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। নেক্সট টাইমে আবার অন্য কোনো জায়গায় পূজা মণ্ডপে যাবো, যেহেতু এবার কলকাতায় থাকার ইচ্ছা, এবার সব কিছু আপনাদের শেয়ার করবো। সো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভাই।